তো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন বন্ধুগণ? তো আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করি তাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্টলি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো আপনি যদি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আপনি যদি অন্য কোনো কাজ করে থাকেন তাহলে ওই কাজটি একটু রেখে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কারণ আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো দেখবেন যে আমরা যখন মোবাইল ফোন কিছুক্ষণ ব্যবহার করি তখন কিন্তু মোবাইল ফোনটি খুব গরম হয়ে যায়, মানে এতটাই পরিমাণে গরম হয়ে যায় যে মোবাইল ফোনটি ব্যবহার পর্যন্ত করা যায় না, শেষে বাধ্য হয়ে আমরা মোবাইল ফোনটি রেখে দিই। বাট আজকের এই ভিডিওতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের এমন কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো যে সেটিংসগুলো মোবাইল ফোনে করার পর দেখবেন যে মোবাইল ফোন আর কখনই গরম হবে না। আপনি রাত দিন মোবাইল ফোনটি ব্যবহার করার পর দেখবেন যে মোবাইল ফোনটি কখনই গরম হচ্ছে না। তো কি সেই সেটিংস, যে সেটিংসগুলো মোবাইল ফোনে করার পর মোবাইল ফোন কখনই গরম হবে না, একদম ঠান্ডা থাকবে? তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি ছিলেন। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। গাইস, দেখুন আমি বলবো যে কোন কোন সেটিংসগুলো মোবাইল ফোনে করার পর আর মোবাইল ফোন কখনোই গরম হবে না। তো এখন আমি কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংস বলবো। তো প্রথম সেটিংসটি হলো, তোমরা কিন্তু প্রত্যেকেই মোবাইল ফোনের মোবাইল ডেটা, ওয়াইফাই, ব্লুটুথ, লোকেশান বা পার্সোনাল হোয়াটসঅ্যাপ এগুলো কিন্তু মোবাইল ফোনে সবসময় অনেকেই রান অন করে রাখি, সেক্ষেত্রে কিন্তু মোবাইল ফোনটি অনেকটা গরম হয়ে যায়। এগুলো কিন্তু ইন্টারনেটের মাধ্যমে, এখান থেকে আমরা বিভিন্ন ফটো, ভিডিও, অডিও বা এখান থেকে আরও অনেক মানে কাজ হয়ে থাকে, সেগুলো কিন্তু মোবাইল ফোনে এগুলো রান করার পর মোবাইল ফোনে কিন্তু এগুলো সবসময় রান করে থাকে, এর ফলে কিন্তু মোবাইল ফোনটি কিন্তু মানে গরম হয়ে যায়। সো আপনি সবসময়ের জন্য এগুলো মোবাইল ফোনে সবসময় অন রাখবেন, আপনারা যখনই প্রয়োজন হবে তখন আপনি সেটি অন করে ব্যবহার করবেন, তাছাড়া কিন্তু আপনি বাড়তি কোনো সময় এগুলো মোবাইল ফোনে অন করে রাখবেন না। তো এটি কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস। তো আপনি অবশ্যই এটি করবেন, যখন প্রয়োজন হবে তখন আপনি অন করবেন, তাছাড়া কিন্তু আপনি বাড়তি কোনো সময় এগুলো অন করে রাখবেন না। তো এটি হলো প্রথম সেটিংস। গাইস, দ্বিতীয় সেটিংসটি করার জন্য এখন আপনি মোবাইল ফোনের প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পরে এখন আপনি থ্রি লাইন্স এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনি সেটিংসে আসবেন। সেটিংসে আসার পরে এখন আপনি জাস্ট অটো আপডেট অ্যাপস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যেখানে আপনারা তিনটি অপশান পেয়ে যাবেন, যেমন ওভার এনএ নেটওয়ার্ক, ওভার ওয়াইফাই অনলি, ডু নট অটো আপডেট অ্যাপস। সো এখন আপনি অবশ্যই এখান থেকে ডু নট অটো আপডেট অ্যাপস এটি সিলেক্ট করবেন। তো এটি সিলেক্ট করলে কী হবে, তো আপনি যদি এটি সিলেক্ট না করেন তাহলে আপনার মোবাইল ফোনে যতগুলো অ্যাপস রয়েছে এবং প্রত্যেকটি অ্যাপসের মধ্যে যখন কোনো আপডেট আসবে তখন কিন্তু সেই অ্যাপটি অটোমেটিকভাবে আপডেট হতে শুরু করবে, এভাবে কিন্তু প্রত্যেক দিন মোবাইল ফোনের সমস্ত অ্যাপস আপডেট হবে, এর ফলে কিন্তু মোবাইল ফোনটি খুবই গরম হয়ে যাবে। তো সে কারণে আপনি অবশ্যই এখান থেকে ডু নট অটো আপডেট অ্যাপস এটি সিলেক্ট করবেন, তাহলে কিন্তু মোবাইল ফোনের কোনো অ্যাপস অটোমেটিক হবে আপডেট হবে না। আপনার যখন কোনো অ্যাপসের আপডেট দেওয়ার প্রয়োজন হবে তখন আপনি প্লে স্টোরে ওই অ্যাপটির নাম লিখে অ্যাপটি আপডেট করবেন, তাহলে কিন্তু আর কোনো রকম সমস্যা হবে না। সো এটি হলো দ্বিতীয় সেটিংস। গাইস, তৃতীয় সেটিংসটি করার জন্য এখন আপনি মোবাইল ফোনের সেটিংসে আসবেন। সেটিংসে আসার পরে এখন আপনি নিচে আসবেন, তারপরে এখন আপনি এখান থেকে অ্যাডিশনাল সেটিংস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনি ডেভেলপার অপশান এখানে ক্লিক করবেন, তারপরে এখন আপনি একেবারে সবার নিচে আসবেন। তো এখন আমি জাস্ট নিচে আসছি, তাহলে কিন্তু আপনি এখানে একটি অপশান পেয়ে যাবেন যে এখানে রয়েছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। সো এখন আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যেখানে স্ট্যান্ডার্ড লিমিট সিলেক্ট করা থাকবে, এখন আপনি অবশ্যই এখান থেকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এটি সিলেক্ট করবেন। তো আপনি মোবাইল ফোন ব্যবহার করেন আর নাই করেন দেখবেন যে মোবাইল ফোনের ব্যাকগ্রাউন্ডে সবসময় অ্যাপস রান করবে, সেক্ষেত্রে কিন্তু মোবাইল ফোনটি খুব গরম হয়ে যাবে। তো সে কারণে আপনি অবশ্যই এখান থেকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এটি সিলেক্ট করবেন, তাহলে কিন্তু মোবাইল ফোনের ব্যাকগ্রাউন্ডে কোনো রকম অ্যাপস চলবে না, সেক্ষেত্রে কিন্তু মোবাইল ফোনটি আর কখনোই গরম হবে না। তো এটি কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস। তো আপনি অবশ্যই এখান থেকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এটি সিলেক্ট করবেন, এটি কিন্তু একটা দারুণ সেটিংস। তো এটি হলো তৃতীয় সেটিংস। গাইস, চার নম্বর সেটিংসটি খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস। তো আমরা অনেকেই আছি যারা মোবাইল ফোনে একসাথে 8 থেকে 9টির বেশিও অ্যাপস একসাথে ব্যবহার করে থাকি, সেগুলো কিন্তু মোবাইল ফোনের রিসেন্ট অ্যাপে অ্যাড হয়ে যায়। আপনি যখন একটির পর একটি অ্যাপস ওপেন করবেন সেগুলো কিন্তু রিসেন্ট অ্যাপে এইভাবে এখানে অ্যাড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে কিন্তু এগুলো হলো রিসেন্ট অ্যাপ, সেগুলো কিন্তু এই সমস্ত অ্যাপগুলো কিন্তু মোবাইল ফোনের ব্যাকগ্রাউন্ড
ফোনটি অটোমেটিক রান করার ফলে কিন্তু মোবাইল ফোনটি মানে গরম হয়ে যায়। তো আপনি অবশ্যই এটি কখনোই করবেন না, যে অ্যাপসটি আপনার প্রয়োজন হবে সেটি আপনি ব্যবহার করবেন, তাছাড়া কিন্তু আপনি অন্য কোনো বা বাড়তি কোনো অ্যাপস এখানে অ্যাড করে রাখবেন না। এটা কিন্তু একটা মানে খুব একটা খারাপ বিষয়, আপনারা অনেকেই আছেন বা আমরা অনেকেই আছি এই কাজটি কিন্তু করে থাকি, এর ফলে কিন্তু মোবাইল ফোনটি মানে খুব গরম হয়ে যায়। তো আপনি অবশ্যই সবসময় রিসেন্ট অ্যাপ সবসময় ক্লিয়ার করে রাখবেন, তা এর ফলে কিন্তু মোবাইল ফোনটি মানে গরম হয়ে যাবে না। এটি হলো একটা দারুণ সেটিংস, যেটি হলো 4 নম্বর সেটিংস। গাইস, 5 নম্বর সেটিংসটি আরও খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস, সেটি হলো ক্রোম ব্রাউজার বা ইউসি ব্রাউজার অথবা ওপেরা মিনি বা ফায়ারবক্স যে ব্রাউজার হোক না কেন, সেক্ষেত্রে কিন্তু আমরা ব্রাউজারের মধ্যে বিভিন্ন ট্যাবস বা অনেকগুলো ট্যাবস একসাথে অ্যাড করে রাখি বা বিভিন্ন পেজ একসাথে অ্যাড করে রাখি, একাধিক পেজ অ্যাড করে রাখি, এই সমস্ত মানে পেজগুলো কিন্তু মোবাইল ফোনের ব্যাকগ্রাউন্ডে রান করে। তো দেখতে পাচ্ছেন যে কিন্তু আমার মোবাইল ফোনে অনেকগুলো মানে পেজ অ্যাড করা রয়েছে, এর ফলে কিন্তু মোবাইল ফোনটি হ্যান তো করবে, সাথে মোবাইল ফোন গরম হয়ে যাবে। তো আপনি অবশ্যই এই কাজটি কখনোই করবেন না, আপনি সবসময়ের জন্য মোবাইল ফোনে একটির বেশিও পেজ রাখবেন না, আপনার একটি পেজ প্রয়োজন হবে শুধুমাত্র একটি রাখবেন, তাছাড়া আপনি অন্য কোনো বা বাড়তি কোনো পেজ আপনি রাখবেন না, সেক্ষেত্রে কিন্তু মোবাইল ফোনটি গরম হবে না। আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি একটির বেশিও রাখতে পারেন, 2 বা 3টে, তার বেশি আপনি কখনোই রাখবেন না, সেক্ষেত্রে কিন্তু মোবাইল ফোনটি গরম হবে না বা মোবাইল ফোনে প্রেশার পড়বে না। এটি কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস, তো এটি হলো 5 নম্বর সেটিংস। গাইস, 6 নম্বর সেটিংসটি আরও মোস্টলি খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস এবং এর সমাধানও বলে দেবো। তো আমরা যারা গেম খেলি, অনলাইন গেম বা অফলাইন গেম, যেটি হতে পারে ফ্রি ফায়ার বা পাবজির মতো বড় বড় গেম খেলি যারা, তারা কিন্তু মোবাইল ফোন দিয়ে গেম খেলার সময় কিন্তু মোবাইল ফোন মানে খুবই গরম হয়ে যায়, সাথে মোবাইল ফোন হ্যাং করে। তো এর মেন সমস্যাটি মানে কেন হয় মোবাইল ফোন গরম হয়ে যায় কেন গেম খেলার সময়, তো এর মেন প্রবলেম হলো মোবাইল ফোনের মধ্যে কিন্তু খুবই প্রেশার পড়ে, খুবই চাপ পড়ে, সেক্ষেত্রে কিন্তু মোবাইল ফোন খুবই গরম হয়ে যায়। তো এর সমাধান মানে একটি হলো সমাধান রয়েছে, আপনি যখন মানে গেম খেলবেন, বড় বড় গেম খেলবেন, তখন আপনি অবশ্যই ফ্যানের নিচে মোবাইল ফোনটি রেখে মানে গেম খেলবেন, সেক্ষেত্রে কিন্তু মোবাইল ফোন মানে ঠান্ডা হয়ে যাবে, মোবাইল ফোনটি মানে গরম হবে না। তো সেক্ষেত্রে মানে মোবাইল ফোনটি আপনি খুব সহজেই মানে সুন্দরভাবে গেম মানে খেলতে পারবেন। আপনি অবশ্যই এই কাজটি করবেন, যখন আপনি গেম খেলবেন তখন আপনি অবশ্যই মোবাইল ফোনটি ফ্যানের নিচে রেখে আপনি গেম খেলবেন, তাহলে দেখবেন যে মোবাইল ফোনটি মানে গরম হবে না, মোবাইল ফোনটি একদম স্মুথভাবে আপনি গেম মানে অপটিমাইজ করতে পারবেন। তো আশা করি আপনি ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো এটি হলো 6 নম্বর সেটিংস। গাইস, 7 নম্বর সেটিংসটি হলো, তো আমরা অনেকেই আছি যারা মোবাইল ফোনে প্রচুর পরিমাণে আলতু ফালতু বিভিন্ন অ্যাপস ইনস্টল করে রেখে দিই, যে অ্যাপগুলো আমাদের প্রয়োজন হয় না সেগুলো কিন্তু আমরা মোবাইল ফোনে ইনস্টল করে রাখি, এর ফলে কিন্তু মোবাইল ফোনের উপর অনেকটা চাপ পড়ে, সেক্ষেত্রে কিন্তু মোবাইল ফোন হ্যাং করে বা মোবাইল ফোন গরম হয়ে যায়। তো আপনি অবশ্যই মোবাইল ফোনে সবসময় কম অ্যাপস রাখার চেষ্টা করবেন, যে অ্যাপগুলো আপনার প্রয়োজন হয় সেগুলো আপনি রাখবেন, তাছাড়া কিন্তু আপনি বাড়তি অন্য কোনো অ্যাপস রাখবেন না। তো আশা করি আপনি ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো এই সেটিংসগুলোর মধ্যে কোন সেটিংসটি আপনার কাছে খুবই স্পেশাল লেগেছে, আমি 7টা সেটিংস দেখালাম, এর মধ্যে আপনার কাছে কোনটি ভেরি ইউজফুল বলে মনে হয়েছে সেটি অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। তো আশা করি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হয়েছে, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন, অ্যান্ড সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।